আসসালামু আলাইকুম আমি শেয়ার হাসান আপনার কাছে আজকের বিরোধ স্বাগত আজকের টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন আমি কী বিষয়ে আলোচনা করব। হ্যাঁ ঠিক ধরেছেন ক্রেডিট কার্ড তো ক্রেডিট কার্ডের নাম আপনারা অনেকেই শুনে থাকবেন এবং অনেকেই ক্রেডিট কার্ড অলরেডি ব্যবহার করা শুরু করেছেন বা ব্যবহার করছেন তারা ক্রেডিট কার্ড সম্পর্কে অনেক ভীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এবং অনেকেই বলছেন যে ক্রেডিট কার্ড অনেক অধিক অধিক চার্জ কাটে বা ক্রেডিট কার্ড অনেক ব্যয়বহুল একটি জিনিস তো তাদের জন্য মূলত আমার এই ভিডিও আজকে আপনারা যারা ক্রেডিট কার্ড ব্যবহার করেননি তারা এই ভিডিওটি দেখতে পান এবং যারা ভবিষ্যতে ব্যবহার করার চিন্তা আপনারা করছেন বা অলরেডি ব্যবহার করছেন তারা কিভাবে করে লাভজনকভাবে আমাদের লাভজনকভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন সেই বিষয়ে আপনাদেরকে আজকে আমি কতগুলো টিপস দিব এবং ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের সম্পর্কে আপনাদের একটি সামগ্রিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও লাইক অ্যান্ড শেয়ার করুন যাতে করে আপনার বন্ধুরা বা আপনার আত্মীয় স্বজনরা জানতে পারে এবং বেলবাইটনে অবশ্যই ক্লিক করুন যাতে করে আমি যখন নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আপলোড দেবো তখন যাতে আপনারা নোটিফিকেশন পেতে পারেন তো চলুন আর কথা না বাড়ি আমরা চলে যাই সরাসরি ভিডিওতে তো প্রথমে ভিডিও প্রথমেই আমি যে বিষয়টি আলোচনা সেটা হচ্ছে ক্রেডিট কার্ড ভার্সেস ডেবিট কার্ড আমাদের সাধারণ মানুষের একটা ধারণা রয়েছে যে এটিএম বুথের মধ্যে যেই কার্ড ঢুকানো হোক না কেন সেটাই আসলে মূলত ক্রেডিট কার্ড আসলে ব্যাপারটি ঠিক নয় তো ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মধ্যে ব্যাপক একটি পার্থক্য রয়েছে আপনারা নাম দেখে বুঝতে পারছেন দুটোর নাম সম্পূর্ণ ভিন্ন তো সেই পার্থক্যগুলো নিয়ে এখন আমি আলোচনা করব। তো প্রথমে আমরা যেটা দেখব যে ডেবিট কার্ড মূলত আসলে কী তো ডেবিট কার্ড হচ্ছে মূলত আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত একটি কার্ড বাংলাদেশে এখন অনেক প্রাইভেট ব্যাংক এবং অনেক প্রাইভেট ব্যাংক ডেবিট কার্ড প্রদান করে ব্যাংক অ্যাকাউন্টের সাথে যাতে করে চেকের বিকল্প হিসেবে আপনি যখন তখন এটিএম বুথ থেকে টাকা তুলতে পারেন যেমন চেক দিয়ে কিন্তু ব্যাঙ্ক আওয়ার পরে কিন্তু টাকা তোলা যায় না কিন্তু আপনার যদি এই সময়ের মধ্যে কোনো জরুরি প্রয়োজনে টাকার দরকার পড়ে তাহলে অবশ্যই আপনার তখন চেকের মাধ্যমে তো আপনি টাকা তুলতে পারবেন না তো তখন আপনি কি করবেন মূলত সেই জন্যই এই ডেবিট কার্ডের ব্যবস্থাটি করা হয়েছে যে আমরা রাস্তার ধারে দেখি বিভিন্ন রকম বুথ রয়েছে বিভিন্ন ব্যাংকের বুথ রয়েছে সেই ব্যাংকের বুথ থেকে চব্বিশ ঘন্টাতেই আপনারা চাইলে টাকা তুলতে পারেন এই ডেবিট কার্ডের মাধ্যমে এবং এই অবশ্যই ডেবিট কার্ডের থেকে টাকা তুলতে হলে আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা থাকতে হবে এবং যেই পরিমাণ টাকা থাকবে শুধুমাত্র সেই পরিমাণ টাকাই আপনি তুলতে পারবেন এবং প্রতিদিন একটা লিমিট রয়েছে যে সর্বোচ্চ কতটুকু পর্যন্ত টাকা তুলতে পারবে এবং কতবার তুলতে পারবে এটা হচ্ছে ডেবিট কার্ডের একটা লিমিটেশন এবং ডেবিট কার্ড অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা থাকতে হবে তাই আমরা কী কী বুঝতে পারলাম যে ডেবিট কার্ড অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত এবং ডেবিট কার্ডে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা থাকতে হবে এবং ডেবিট কার্ডে একদিনে সর্বোচ্চ একটি লিমিট রয়েছে সেই লিমিট অনুযায়ী আপনি টাকা উত্তোলন করতে পারবেন এবং আপনি চাইলে ডেবিট কার্ডের মাধ্যমে বিভিন্ন জায়গায় কেনাকাটাও করতে পারবেন এবং বিভিন্ন বিল পেও করতে পারবেন এই হচ্ছে ডেবিট কার্ডের বিষয় এরপর হচ্ছে ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড মূলত হচ্ছে এখানে আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কোনো সম্পর্ক নেই বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের দরকার নেই ক্রেডিট কার্ডে সম্পূর্ণভাবেই আপনার টাকা থাকার দরকার নেই আপনি মূলত একটি নির্দিষ্ট দিনের জন্য আপনি টাকা ধার নিতে পারেন তবে অবশ্যই সেই টাকাটি দিয়ে আপনি বিল পে করতে পারবেন অথবা কোনো কিছু কেনাকাটা করতে পারবেন এই জন্য তখন আপনাকে একটা নির্দিষ্ট দিন পর্যন্ত আপনাকে সেই টাকাটি ধার দেওয়া হবে কিন্তু আপনি যদি কখনো। যদি টাকা দিয়ে যদি বিল পে বা কোনো কিছু কেনাকাটা না করে যদি এটিএম বুথ থেকে আপনি টাকা তুলে উত্তোলন করেন তখন কিন্তু সেই যে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয় সেটা কিন্তু আপনাকে দেওয়া হবে না তখন আপনাকে এই টাকা উত্তোলন করার জন্য প্রতিদিন হিসাবে একটি হিউজ অ্যামাউন্টে সুদ আপনাকে গুনতে হবে প্রতিদিনের জন্য তো আমরা কী জানতে পারলাম ক্রেডিট কার্ড সম্পর্কে ক্রেডিট কার্ড সম্পর্কে আমরা এক নম্বর যে বিষয়টা জানতে পারলাম সেটা হচ্ছে যে ক্রেডিট কার্ডের জন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের দরকার নেই দ্বিতীয় হচ্ছে ক্রেডিট কার্ডের জন্য আপনার কোনো টাকার থাকার দরকার নেই সেটা হচ্ছে আপনাকে তারা ধার দিবে আর কি টাকা এবং তিন নম্বর হচ্ছে আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে বিভিন্ন বিল পে করতে পারবেন এবং বিভিন্ন জায়গায় আপনি কেনাকাটা করতে পারবেন এবং একটা নির্দিষ্ট দিনের পরে আপনাকে বিল পে করতে হবে সেই টাকাটি পরিশোধ করতে হবে এবং তখন কোনো সুদ বা কোনো চার্জ থাকবে না কিন্তু আপনি যদি ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি আপনি ডেবিট কার্ডের মতোই এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করেন তখন কিন্তু আপনাকে প্রতিদিন হিসাবে সুদ দিতে হবে তার মানে আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম যে ডেবিট এবং ক্রেডিট কার্ডের যে পার্থক্য সেটা আমরা বুঝতে পারলাম এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্রেডিট কার্ড কিভাবে নেওয়া যায় মূলত আপনি চাইলেই ডেবিট কার্ডের মতো ক্রেডিট কার্ড নিতে পারবেন না যে ডেবিট কার্ডে যেমন ব্যাংক অ্যাকাউন্ট খুললেই সেই সাথে একটা ডেবিট কার্ড দেওয়া হয় কিন্তু ক্রেডিট কার্ড কিন্তু মূলত আপনি চাইলেই নিতে পারবেন না ক্রেডিট কার্ড নেওয়ার জন্য কিছু রুলস এবং রেগুলেশন রয়েছে এবং কিছু ব্যাংক বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকম রুলস এবং রেগুলেশন রয়েছে সেই রুলস এবং রেগুলেশনের মধ্যে যদি আপনি পড়েন তাহলে শুধুমাত্র ক্রেডিট কার্ড নিতে পারবেন তো ক্রেডিট কার্ড নেওয়ার সাধারণ যে নিয়মগুলো রয়েছে সেটা হচ্ছে যে আপনি চাইলে আপনার বেতন অথবা ব্যবসার উপর ব্যবসা আয়ের উপর আপনি ক্রেডিট কার্ড নিতে পারেন তবে সেই ক্ষেত্রে একটা কথা হচ্ছে যে মূলত অনেক ব্যাংক এখন যাদের স্যালারি বিশ হাজার টাকার উপরে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লিমিট দিয়ে থাকে আর কি ও আরেকটা কথা যেটা বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে যে ক্রেডিট কার্ডেও একটা নির্দিষ্ট লিমিট থাকে যে আপনি এই পর্যন্ত এই লিমিট পর্যন্ত আপনি একটা নির্দিষ্ট ওই মাসে আপনি খরচ করতে পারবেন বা কেনাকাটা করতে পারবেন এই লিমিটের বাইরে আপনি কিন্তু ক্রয় করতে পারবেন না বা যদি তারা যদি সুযোগ দিয়েও থাকে তাহলে এই জন্য আপনাকে অতিরিক্ত চার্জ পে করতে হবে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে চাকরিজীবীদের জন্য বিশ হাজার টাকা যাদের স্যালারি বা বিশ হাজার টাকা অধিক রয়েছে তাদেরকে ক্রেডিট কার্ড প্রদান করে থাকে এবং তাদেরকে লিমিট দিয়ে থাকে পঞ্চাশ হাজার টাকা তেমন হচ্ছে যে ওই ব্যক্তি ওই মাসে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তিনি লেনদেন করতে পারবেন এবং তাকে ওই মাস শেষে ওই বিলটি পরিশোধ করতে হবে যদি তিনি পরিশোধ করতে ব্যর্থ হন তাহলে কিন্তু তাকে উচ্চ হারে সুদ প্রদান করতে হবে এই হচ্ছে একটা অথবা চাইলে আপনি ব্যবসা আপনার যে ব্যবসা আয় রয়েছে সেটা তিন নাম্বার এবং ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে আপনি চাইলে ক্রেডিট কার্ড নিতে পারেন সেই ক্ষেত্রেও আপনার আয়ের উপরে তারা একটা লিমিট আপনাকে প্রদান করবে ঠিক আছে এরপর হচ্ছে দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার যদি অনেক অনেক ব্যাংক এই সুবিধাটা দিয়ে থাকে সব ব্যাংক হয়তো দেয় না ধরুন আপনার যদি যেই ব্যাংকের ক্রেডিট কার্ড নিতে চাচ্ছেন সেই ব্যাংকের যদি আপনার ফিক্সড ডিপোজিট থাকে সেই ফিক্সড ডিপোজিটের উপরে নাইনটি পর্যন্ত আপনাকে ক্রেডিট লিমিট দিয়ে থাকে তারা সেই সুবিধা আপনারা চাইলে ওইভাবেও গ্রহণ করতে পারেন এই হচ্ছে মূলত ক্রেডিট কার্ড নেওয়ার যেই সিস্টেম সেটা এরপর হচ্ছে আমরা জানবো আসলে কাদের ক্রেডিট কার্ড নেওয়া উচিত নয় আমরা এতক্ষণ তো ক্রেডিট কার্ড নিয়ে অনেক আলোচনা করলাম যে ক্রেডিট কার্ড কী এবং ক্রেডিট কার্ড কীভাবে নেওয়া যায় কিন্তু আসলে কাদের নেওয়া উচিত নয় সেটা এখন আমরা জানাবো কারণ যাদের নেওয়া উচিত নয় এই লিস্টের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি যদি ক্রেডিট কার্ড নেন এরপরে কিন্তু আপনি অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন তো কাদের নেওয়া উচিত নয় সেটা দেখি প্রথম হচ্ছে আপনার আয় উৎস যদি না থাকে তাহলে অবশ্যই আপনার ক্রেডিট কার্ড নেওয়া উচিত নয় এর মানে হচ্ছে যখন আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ করবেন কিন্তু ওই মাস শেষে বা একটা নির্দিষ্ট সময়ের পরে যখন আপনি বিল পে করতে পারবেন না তখন কিন্তু আপনি সুদের চক্রে কিন্তু আটকে যাবেন তখন কিন্তু আপনি সেই সুদ থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারবেন না আর আপনি যেহেতু আয় আয় নেই সেহেতু আপনি কি করে আপনি একটা ক্রেডিট কার্ড অ্যাফোর্ড করবেন বা তারা আপনাকে দিবে দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে আপনি যদি অনেক খরচে হন বা আপনার যদি অনেক বেশি খরচ করার আগ্রহ থাকে বা আপনি অনেক খরচ করেন তাহলে অবশ্যই আপনার ক্রেডিট কার্ড নেওয়া উচিত হবে না এর কারণ হচ্ছে মানুষ যখন কোন মানুষের মেন্টালিটি এরকম যে মানুষ যখন পকেট থেকে কোনো নগদ অর্থ প্রদান করে তখন কিন্তু মানুষটা সেই খরচটা করতে একটু কষ্ট হয় বা একটু মনের দিক থেকে আবেগীয় হয়ে পড়ে তখন কিন্তু মানুষ খরচটাও ওইভাবে কম করতে থাকে বা যদি তার পকেটে যদি লিমিটেড টাকা থাকে বা অল্প টাকা থাকে তাহলে কিন্তু মানুষ সেইভাবেই খরচ করে কিন্তু আপনাদের যদি ক্রেডিট কার্ড থাকে তখন দেখা যাবে যে আপনি ফিজিক্যাল টাকা আপনি তখন দেখতে পাবেন না তখন আপনি অনলাইন বা ওই সোয়াইপ করার মাধ্যমে যখন আপনি খরচ করবেন তখন দেখা যাবে যে আপনার কাছে হিউজ পরিমাণ টাকা তখন আপনি খরচ করার একটা লিমিট পেয়ে যাবে এবং আপনি সেইভাবেই খরচ করবেন দেখা যাবে যে আপনি যখনই তখন আপনার আপনার যেই বিভিন্ন রকম শখ রয়েছে বা মনের ইচ্ছা বা যে কোনো ভালো রেস্টুরেন্টে খাওয়ার যেই শখগুলো রয়েছে আপনি যখন সেটা পূরণ করার চেষ্টা করবেন এবং দেখা যাবে যে আপনি অনেক হিউজ পরিমাণ আপনি আপনার লিমিটেড থেকেও বেশি খরচ করে ফেলছেন এখানে আমি লিমিট বলতে বোঝাচ্ছি যে আপনি পে করার সামর্থ্য রাখেন কত ক্রেডিট কার্ডের বিল সেই লিমিটটা আপনি ক্রস করে যাবেন যেমন ফর এক্সাম্পল একটা বলতে পারি যে আপনি যদি স্যালারি উপরে নেন তাহলে আপনি স্যালারি ধরেন বিশ হাজার টাকা এখন আপনাকে পঞ্চাশ হাজার টাকার একটা লিমিটের ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে এর ফলে দেখা যাবে কি আপনি পঞ্চাশ হাজার টাকার বেশি আপনি মানে পঞ্চাশ হাজার টাকা আপনি খরচ করলেন বা তার একটু কম বেশি করলেন কিন্তু দেখা যাবে কি আপনার মাসের সাথে পে করতে পারবেন শুধুমাত্র বিশ টাকা সর্বোচ্চ কারণ আপনার বেতনই সর্বোচ্চ বিশাল টাকা কিন্তু আপনি খরচ করে ফেলেছেন হয়তো তিরিশ হাজার বা পঁয়ত্রিশ হাজার তো এই 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 অতিরিক্ত টাকাটি আপনি তখন পে করতে পারবেন না তখন দেখা যাবে কি আপনাকে এই জন্য অতিরিক্ত সুদ গুনতে হবে এজন্যই যাদের হাত অনেক খরচে বা যারা বেশি অনেক খরচ করেন তাদের অবশ্যই ক্রেডিট কার্ড নেওয়া থেকে বিরত থাকাই উত্তম তিন নম্বর যে বিষয়টি হচ্ছে যে আপনি যদি ঠিকমতো বিল পে করতে না করেন বা আপনি যদি বিল পে করার ক্ষেত্রে উদাসীন হন তাহলে আপনার ক্রেডিট কার্ড নেওয়া উচিত নয় কারণ দেখা যাচ্ছে যে আপনি গ্যাস বিল কারেন্ট বিল বা আপনার ইউটি বিলই ঠিকমতো আপনি পরিশোধ করেন না বা সময় মতো পরিশোধ করেন না কিন্তু যখন আপনি ক্রেডিট কার্ড বিলটি যদি ঠিকমতো সময় মতো পরিশোধ না করেন তাহলে কিন্তু আপনার বাকি দিনের জন্য কিন্তু একটা উচ্চ হারে সুদ প্রদান করতে হবে তা এই কথাটি আপনি যদি মাথায় না রাখেন আপনি যদি আজ দেই বা কাল দেই এভাবে করে যদি আপনি কাল কালক্ষেপণ করেন তাহলে কিন্তু আপনি ক্রেডিট কার্ড কিন্তু আপনার জন্য গলার কাটা হয়ে দাঁড়াবে তখন কিন্তু আপনি উচ্চ সুদে কিন্তু ক্রেডিট কার্ডের বিল পে করতে থাকবেন এবং এই সুদের থেকে আপনি কখনোই মুক্তি পাবেন না সো যারা ক্রেডিট কার্ডের বিল পে করতে উদাসীন বা ঠিকমতো বিল পে করে না তাদের জন্য ক্রেডিট কার্ড না নেওয়াই সবচেয়ে উত্তম বলে আমি মনে করি এরপরে চতুর্থ যে বিষয়টি রয়েছে আপনি যদি বড়লোক হওয়ার ভাব নেন বা আপনি যদি নিজেকে বড়লোক হিসেবে প্রকাশ করার জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করতে আগ্রহী হন তাহলে প্লিজ আপনি এই ক্রেডিট কার্ডটি ব্যবহার করবেন না কারণ দেখা যাচ্ছে যে আপনি যখনই এই এই ধরনের মেন্টালিটি বা মনোভাব আপনি পোষণ করবেন তখন দেখবেন যে যে কোনো কিছুতেই আপনি ক্রেডিট কার্ড সোয়াইপ করবেন বা ক্রেডিট কার্ড ব্যবহার করার চেষ্টা করবেন যে কোনো কিছুই কেনাকাটা করতে যে কোনো কিছু খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করার চেষ্টা করবেন এর ফলে দেখা যাবে কি ক্রেডিট কার্ডে আপনার হিউজ পরিমাণ একটি বিল হবে তখন মাস শেষে যখন এত বড়ো বিল আপনি দেখবেন তখন কিন্তু আপনার নিজেরই অবস্থা খারাপ হয়ে যাবে এবং আপনি সেই বিলটা আর পে করতে পারবেন না যদি আপনি পে করতে না পারেন আগের মতো এইভাবে সুদ দিতে হবে সো অবশ্যই আপনি যদি ওই মেন্টালিটির মানুষ হন তাহলে অবশ্যই দয়া করে ক্রেডিট কার্ড আপনি ব্যবহার করবেন না এরপরে হচ্ছে যে যদি আপনি যদি ক্রেডিট কার্ডকে ডেবিট কার্ডের মতো ব্যবহার করার চিন্তা করেন এর মানে হচ্ছে যে আপনি চাইলেই ডেবিট কার্ডের মতো ক্রেডিট কার্ড দিয়ে টাকা তুলবেন এটিএম বুথ থেকে তাহলে প্লিজ আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করবেন না বা ক্রেডিট কার্ড নেবেন না এর কারণ হচ্ছে যে ক্রেডিট কার্ডে কিন্তু ডেবিট কার্ডের মতো আপনি টাকা কিন্তু তুললেই কিন্তু আপনাকে হিউজ পরিমাণে একটা সুদ দিতে হবে ডেবিট কার্ডে যেমন আপনার অ্যাকাউন্টে থাকলো সেটা আপনি তুললেন কিন্তু ক্রেডিট কার্ডে কিন্তু বিষয়টা ওরকম না ক্রেডিট কার্ড কিন্তু আপনি টাকা তুলবেন এবং ওই টাকার জন্য তারা সুদ গ্রহণ করবে আপনার কাছ থেকে সো আপনি যদি কেনাকাটা করেন বা কোনো বিল পে করেন তাহলে কোনো সমস্যা নেই একটা তাদের নির্দিষ্ট টাইম পরে আপনি সেই বিলটা যদি ক্রেডিট কার্ডের বিলটা যদি ব্যাঙ্কে পে করেন তাহলে আর কোনো সুদ দিতে হবে না কিন্তু আপনি যদি ক্যাশ টাকা তুলেন ক্যাশ টাকা তুললে কিন্তু আপনাকে অবশ্যই প্রতিদিনের জন্য হিউজ অ্যামাউন্টের একটা সুদ প্রদান করতে হবে তো সেই সুদটা কত সেটা ক্রেডিট কার্ড নেওয়ার সময় আপনি আপনার ব্যাংকে জিজ্ঞেস করতে পারেন তাহলে আপনি জানতে পারবেন যে ক্রেডিট কার্ডটার খরচ কত পড়তে পারে টাকা তুললে ক্যাশ টাকা এরপরে যে বিষয়টা হচ্ছে যে আপনি যদি ক্রেডিট কার্ডটাকে দোকানে বাকি খাওয়ার মতো যদি ব্যবহার করতে চান তাহলে প্লিজ ক্রেডিট কার্ডটা ব্যবহার করেন না কারণ হচ্ছে যে দোকানে আমরা কি করি দোকানে যখন আমরা বাকি খাই তখন কিন্তু আমরা যেই বিষয়টা আমাদের দরকার বা যেই জিনিসটা দরকার সেটা আমরা তো ক্রয় করি এছাড়া আমরা অতিরিক্ত কিছু ক্রয় করি দেখি যেটা আমাদের মনের খুশিতে বা যেটা মানে কি বলে আমরা শৌখিনতার সাহেব ওইটা কিন্তু আমরা ক্রয় করি বা কোনো একটা জিনিস আমার খাবার বা যেটা দরকার নেই সেটা আমরা ক্রয় করি ঠিক তেমনি ক্রেডিট কার্ড থাকলে যদি দেখেন যে নগদ নগদ টাকা খরচ হচ্ছে না তখন কিন্তু আপনি আপনার মতো ক্রয় করতে পারেন বা যে কোনো জায়গায় সোয়াইপ করতে পারেন যে কোনো জায়গায় আপনি ব্যবহার করে ক্রেডিট কার্ডের বিল কিন্তু বাড়াতে পারেন তো যখন আপনি ক্রেডিট কার্ডের বিল অনেক বেশি বাড়াবেন তখন কিন্তু আর খাওয়া দাওয়া মানে সেই বিলটা আপনি পরিশোধ করতে আপনি কিন্তু ব্যর্থ হবেন এবং উচ্চ হারে সুদ প্রদান করবেন এবং এই যখন আপনি সুদটা ঠিকমতো দিতে পারবেন না তখন কিন্তু আপনার ক্রেডিট রেটিংটা কিন্তু খারাপ হয়ে যাবে তো ক্রেডিট রেটিং জিনিসটা কী সেটা হচ্ছে যেমন ধরেন আপনি ঠিকমতো বিল পে করেন তাহলে আপনার ক্রেডিট রেটিং ভালো হবে তো ক্রেডিট রেটিং ভালো হলে কি হবে সেটা হচ্ছে আপনি যখন ভবিষ্যতে কোনো লোন নিতে যাবেন বা বড় কোনো প্রয়োজনে আপনার টাকার দরকার পড়বে যেটা শিক্ষা লোন হতে পারে বা গৃহ নির্মাণ তখন দেখবে তারা আপনার ক্রেডিট রেটিং কত যদি আপনি ক্রেডিট রেটিং যদি ভালো হয় যে আপনি ঠিকমতো বিল পে করেন বা ঋণ পরিশোধ করেন তাহলে তারা কিন্তু আপনাকে অনায়াসেই ঋণটা প্রদান করবে কিন্তু যদি আপনার ক্রেডিট রেটিং যদি ভালো না হয় যে আপনি ঠিকমতো বিল পে করেন না তাহলে কিন্তু তারা কোন ভরসা আপনাকে ঋণ দিবে তখন কিন্তু তারা আপনাকে কোনোভাবেই ঋণ দিবে না তো আপনি ঋণটা পাবেন না সো আপনি যদি ক্রেডিট রেটিং ভালো করতে চান তাহলে অবশ্যই এই যে এই চরিত্রের মানুষগুলো হলে আপনারা ক্রেডিট কার্ড ব্যবহার করেন না এরপরে যেই বিষয়টা নিয়ে আলোচনা ক্রেডিট কার্ডের অসুবিধা তো প্রত্যেক জিনিসের সুবিধা এবং অসুবিধা রয়েছে তো আমি প্রথমে অসুবিধা নিয়ে আলোচনা করব তারপর হচ্ছে আপনাদের সাথে সুবিধা নিয়ে আলোচনা করবো ক্রেডিট কার্ডের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে উচ্চ হারে সুদ তো ক্রেডিট কার্ডের সুদ কিন্তু অনেক উচ্চ হারে হয় এটা আপনি আপনার ব্যাংকের থেকে জেনে নেবেন যে আপনার ক্রেডিটের কার্ডের সুদ কত বা আপনি যদি কোনো কারণে ফেল করেন তাহলে আপনি সেটার চার্জ কি পরিমাণ নেওয়া হয় বা আপনি যদি ক্যাশ টাকা উত্তোলন করেন তাহলে সেটার জন্য কি পরিমাণের সুদ নেওয়া হয় সেটা আপনি আপনার যে আপনাকে ক্রেডিট কার্ড প্রদান করবে যেই ব্যাংক তার থেকে ভালো মতো জেনে নেবেন অবশ্যই এরপরে দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে লুকায়িত চার্জ বা হিডেন কস্ট যেটাকে বলা হয় ক্রেডিট কার্ডে কিন্তু এই জিনিসটা কিন্তু অনেক পাওয়া যায় যে লুকায়িত চার্জ বা হিডেন চার্জ রয়েছে যেটা আপনি হয়তো আপনার হিসাবে মিলাতে পারবেন না যে কী কী খরচ রয়েছে কিন্তু যখন স্টেটমেন্ট দেখবেন তখন অনেক রকম খরচ চলে আসবে যেটা কিন্তু আসলে ক্রেডিট কার্ড নেওয়ার সময় কিন্তু আপনাকে তারা বলবে না যে এই এই চার্জগুলো আপনার উপর অ্যাপ্লিকেবল হবে এটা তারা লুকায়িত রাখে বা হিডেন রাখে যাতে করে আপনি ক্রেডিট কার্ডটা নেন কারণ যখন আপনি নেবেন নেওয়ার পরে এই চার্জগুলো তারা তার উপরে অ্যাপ্লিকেবল করবে যেমন একটা হিডেন চার্জ হয়েছে সেটা হচ্ছে এস এম এস চার্জ সেটা কিন্তু সচরাচর বলা হয়ে থাকে না কিন্তু সেই চার্জটা কিন্তু থাকে এবং যেটা বললাম সার্ভিস চার্জও মাঝে মাঝে নিয়ে থাকে সেটাও হয়তো বলা থাকে না কিন্তু তারা নিয়ে থাকে এবং অনেক অনেক ক্রেডিট কার্ডে বলা থাকে যে আঠারোটা ট্রানজাকশন করলে বছরে কোনো চার্জ নেওয়া হবে না কিন্তু দেখা যায় যে আঠারোটা ট্রানজ্যাকশন হওয়ার পরও এই কজ ওই কজ দেখিয়ে কিন্তু আপনার কাছ থেকে চার্জ নিতে পারে সো এই জিনিসগুলো ভালো মতো জেনে নেবেন যে আসলে আপনার ক্রেডিট কার্ডে কী কী ধরনের চার্জ রয়েছে তা যাতে করে ভবিষ্যতে আপনি সেইভাবেই ক্রেডিট কার্ডটাকে ব্যবহার করতে পারেন এরপরে যেই বিষয়টা হচ্ছে সীমার তুলনায় অধিক খরচ করায় এখানে আমি সীমা বলতে বোঝাচ্ছি আপনারও খরচ করার সীমা মানে আপনি কি পরিমাণ খরচ করার যোগ্যতা রাখেন বা কী পরিমাণ খরচ করার সামর্থ্য আপনার রয়েছে সেই সীমার অধিক কিন্তু ক্রেডিটকে আপনাকে খরচ করা ওই যে যেটা বললাম একটাকে বাকি দোকানের মতন যে আপনি বাকির দোকানে যখন কেনাকাটা করতে যান তখন কিন্তু আপনার ওই মুহূর্তে যতটুকু জিনিস দরকার বা ওই মুহূর্তে আপনার কাছে ক্যাশ টাকা যতটুকু থাকলে আপনি যতটুকু জিনিস কিনতে পারতেন তার থেকে কিন্তু আপনি বেশি জিনিস কিনেন বা বেশি প্রোডাক্ট আপনি ক্রয় করেন কিন্তু ক্রেডিট কার্ডও একরকম যদি আপনি ক্যাশ টাকা থাকতো তাহলে আপনি কিন্তু এত কিনতেন না বা ওই পরিমাণ লিমিট আপনি খরচ করতেন না কিন্তু যখন আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করেন তখন কিন্তু আপনার লিমিটের অধিক কিন্তু আপনি খরচ করে ফেলবেন এর ফলে দেখা যাবে কি যে আপনি এরপরে তা কিন্তু আপনি পরিশোধ করতে পারবেন না আপনাদের একটা কথা বলে রাখি যে আপনারা হয়তো ধারণা করতে পারেন যে এত সুবিধে ক্রেডিট কার্ডে যে আপনাকে ঋণ দিবে তাহলে তাদের মানে লাভটা কি আসলে লাভটা হচ্ছে আপনার সীমার অতিরিক্ত যখন আপনাকে ঋণ দেওয়া হবে তখন কিন্তু আপনি সেই ঋণটা পরিশোধ করতে পারবেন না যেহেতু আপনি পরিশোধ করতে পারবেন না সেহেতু কিন্তু আপনাকে অতিরিক্ত সুদই দিতে হবে কথাটা বুঝতে পেরেছেন তার মানে হচ্ছে আপনার বেতনের উপরে যদি ক্রেডিট কার্ড হয় তা আপনার বেতন হচ্ছে বিশ হাজার টাকা কিন্তু আপনাকে লিমিট দিয়েছে পঞ্চাশ টাকা এখন আপনি সেই সেই লিমিট যদি আপনি খরচ করেন তাহলে এবার চিন্তা করেন মাসে সে কিন্তু আপনি পঞ্চাশ হাজার টাকা পে কখনোই করতে পারবেন না এটা তারা জানে জানার পরেও আপনাকে তারা পঞ্চাশ হাজার টাকার লিমিট দিয়েছে তো যেহেতু আপনি পে করতে পারবেন না সেহেতু তারা আপনাকে উচ্চ হারে সুদ নেবে এই যে বাকি টাকার উপরে সে উচ্চ হারে সুদ নেবে এবং এমন হতে পারে যে পুরো টাকার উপরে কিন্তু ওই হারে সুদ নিতে পারে তো এর ফলে দেখা যাবে কি আপনি সুদের চক্রে আটকে যাবেন এবং কখনই সেটা থেকে মুক্তি পাবেন না এই জন্যই অনেকে বলে ক্রেডিট কার্ডে অনেক খরচ ক্রেডিট কার্ড পালা হাতি পালা বা ক্রেডিট কার্ডে অনেক সমস্যা আসলে সমস্যাটা তখনই হয় যখন আপনি বিলটা পে করতে পারেন না ঠিকমতো সময় মতো আপনি পে করেন না বা আপনি ক্রয় করার বদলে আপনি ক্যাশ টাকা ব্যবহার করেন বা আপনার সীমার অতিরিক্ত আপনি ব্যবহার করেন সো ক্রেডিট কার্ড ব্যবহার করার ক্ষেত্রে আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন যে কখনই আপনার সীমার বাইরে আপনি খরচ করবেন না এরপরে চার নাম্বার যে অসুবিধা সেটা হচ্ছে আপনাকে ঋণের ফাঁদে ফেলে দেয় এই জিকটোকে যে বিষয়ে আলোচনা করলাম সেটাই যে আপনি যখন সীমার অতিরিক্ত আপনি ব্যয় করবেন তখন কিন্তু আপনি ঋণের ফাঁদে পড়ে যাবেন এবং সেই ঋণ পরিশোধ করা কিন্তু আপনার পক্ষে অসম্ভব হয়ে যাবে এখন আমরা আলোচনা করব ক্রেডিট কার্ডের সুবিধা নিয়ে তো এতক্ষণ আমরা অনেক অসুবিধা অনেক সমস্যা সেই নিয়ে আলোচনা করলাম ক্রেডিট কার্ডের এখন আমরা আলোচনা করব ক্রেডিট কার্ডের কিছু বিশেষ সুবিধা রয়েছে যেটা আপনারা গ্রহণ করতে পারেন সেই সুবিধা নিয়ে তো সেই সুবিধার এক নাম্বার হচ্ছে ক্রেডিট কার্ডে নগদ টাকা না থাকলেও আপনি আপনার বিভিন্ন বিল বা বিভিন্ন কেনাকাটা করতে পারেন যেমন অনেক সময় দেখা যায় যে হাসপাতালে বিল পরিশোধ করবেন আপনার কাছে নগদ টাকা নেই আপনি চাইলে সেখান থেকে ক্রেডিট কার্ডে সোয়াইপ করার যদি সুবিধা থাকে সেটা করে আপনি বিল পরিশোধ করতে পারেন এছাড়া আপনি অনেক সময় অনলাইনে কেনাকাটা করতে পারেন ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি আপনার নগদ টাকা নাও থাকে এছাড়াও আপনি চাইলে যে কোনো সুপার শপ বা বিভিন্ন রকম শপে যেখানে ক্রেডিট কার্ড দিয়ে বিল পে করা যায় সেখানে আপনি বিল পে করতে পারেন এবং কেনাকাটা করতে পারেন এরপর হচ্ছে দ্বিতীয় যে সুবিধাটা রয়েছে জরুরি প্রয়োজনে ক্রেডিট কার্ড ব্যবহার করা যায় যেমন আপনি চাইলে যে কোনো পরিস্থিতিতে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন আপনি যদি বিদেশে থাকেন যদি আপনার যদি ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকে এবং আপনার যদি পাসপোর্ট যদি অ্যানডোর্স করা থাকে তাহলে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন বিদেশে ব্যবহার করতে পারেন জরুরি প্রয়োজনে এছাড়াও আপনি বাংলাদেশেও বিভিন্ন সময় যে যেটা পড়লাম হাসপাতালে বিল আপনি পরিশোধ করতে পারেন যে দেখা যাচ্ছে যে হঠাৎ করে আপনার হাতে টাকা নেই কিন্তু বিল চলে আসছে অনেক সেটা আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারেন এরপরে যে তিন নম্বর যে সুবিধাটা রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন দোকান বা শোরুমে আপনি ডিসকাউন্ট পেতে পারেন আমরা তো এখন ডিসকাউন্ট অনেক পছন্দ করি আমাদের টাকা সেভ করার জন্য আমাদের ডিসকাউন্টের খুবই প্রয়োজন বা আমরা যদি আমাদের মনের মতো জিনিস কিনতে চাই তখন আমাদের ডিসকাউন্ট আমরা আশা করি তো বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে বিভিন্ন শোরুম বা দোকানগুলোতে ক্রেডিট কার্ডের উপরে ডিসকাউন্ট প্রদান করে থাকে যে আপনি যদি ক্রেডিট কার্ডে পে করেন তাহলে আপনাকে অত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে তো সেই আপনি চাইলে সেই সুবিধাও গ্রহণ করতে পারেন এরপরে চার নম্বর যেই সুবিধাটি রয়েছে সেটা হচ্ছে ইএমআই পদ্ধতিতে চার্জ প্রদান করা তার মানে হচ্ছে যে আপনি চাইলে কিস্তিতে আপনি আপনি কোনো একটা জিনিসের দাম পরিশোধ করতে পারেন যে দেখা যাচ্ছে এই মুহূর্তে আপনার কাছে নগদ অত টাকা নেই অথবা আপনার টাকা আছে কিন্তু আপনি এত হিউজ পেমেন্ট খরচ করতে চাচ্ছেন না যে আপনি কিস্তিতে প্রদান করবেন তখন আপনি ইএমআই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন এই ইএমআই পদ্ধতিতে কিস্তিতে আপনি পরিশোধ করবেন কিন্তু এই জন্য আপনাকে কোনো অতিরিক্ত চার্জ প্রদান করতে হবে না সাধারণত আমরা জানি যে কিস্তিতে ক্রয় করলে বিভিন্ন সময় দেখা যাচ্ছে ক্রয় মূল্যের সাথে কিছু অতিরিক্ত যুক্ত হয় কিন্তু দেখা ইএমআই পদ্ধতিতে করলে আপনার এই ক্রয় মূল্যের সাথে অতিরিক্ত কোনো চার্জ যুক্ত হবে না দেখা যাচ্ছে আপনি ছয় মাস বা এক বছরের বিল পরিশোধ করলেও আপনার সেই ক্রয় মূল্য কিন্তু একই থাকবে কোনো অতিরিক্ত হবে না তো এটা একটা বড়ো সুবিধা যেটা আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রহণ করতে পারি এরপরে যে সুবিধাটি রয়েছে সেটা হলো আপনি যদি ঠিকমতো বিল পে করেন তাহলে আপনার ক্রেডিট রেটিং ভালো হবে তো আমরা ক্রেডিট রেটিং নিয়ে আগে আলোচনা করেছি যে আপনি ঠিকমতো যদি বিলটা পে করেন বা ঋণ পরিশোধ করেন তাহলে আপনি ভবিষ্যতে আরও ভালো ভালো ঋণ পাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর হচ্ছে ছয় নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ক্রেডিট কার্ড ব্যবহার করার সময় আপনি বিভিন্ন রকম অফার পেতে পারেন যেমন কি আপনি বিনামূল্যে কোথাও ভ্রমণের সুযোগ পেতে পারেন অথবা দেখা যাচ্ছে যে আপনি বিশেষ কোনো স্থানে আপনি যাওয়ার সুযোগ পেতে পারেন বা সেখানে কিছু সময়ের জন্য অবস্থান করার সুযোগ পেতে পারেন যেমন বিভিন্ন এয়ারপোর্টের বিভিন্ন লঞ্চে আপনি লঞ্চগুলোতে আপনি বিভিন্ন সময় কিছু সময়ের জন্য আপনি অবস্থান গ্রহণ করতে পারেন তো এই সুবিধাগুলো আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেতে পারেন এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্রেডিট কার্ড কীভাবে লাভজনক উপায় ব্যবহার করা যায় তো আমরা সবসময় ক্রেডিট কার্ড ব্যবহার করার সময় ভাবি যে ক্রেডিট কার্ড অনেক বিল বা ঝামেলা রয়েছে কিন্তু আমরা যদি একটু যদি বুঝে শুনে বা বুদ্ধি খাটিয়ে যদি ক্রেডিট কার্ডটি ব্যবহার করার চেষ্টা করি তাহলে আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে লাভবানই হব এবং এটাকে আমাদের বার্ডেন মনে হবে না সো কীভাবে আমরা সেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ক্রেডিট কার্ডের যেসব জায়গায় ডিসকাউন্ট বা ক্যাশব্যাক রয়েছে সেই সব জায়গায় আমরা ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারি এর দেখা যাবে যে আমরা কিছু ডিসকাউন্ট পাবো কেনাকাটার ক্ষেত্রে এবং আমাদের প্রয়োজনীয় জিনিসটা আমরা কিনতে পারবো অল্প খরচে এক্ষেত্রে আমরা কিছু সঞ্চয় করতে পারবো ভবিষ্যতের জন্য টাকা যেটা আমরা ডিসকাউন্ট পাচ্ছি সেই টাকাটা আমরা সঞ্চয় করে রাখতে পারবো এরপরে যে বিষয় হচ্ছে যে আমরা প্রয়োজনীয় জিনিসগুলো এর মাধ্যমে ক্রয় করতে পারি যেটা আমি আগেই আলোচনা করেছি যে আপনি কোনো একটা জিনিস হয়তো কিনতে যাচ্ছেন কিন্তু সেটার দাম অনেক যেটা আপনি এখন এই মুহূর্তে পে করতে পারছেন না সম্পূর্ণটা সেটাও আপনি চাইলে এর মাধ্যমে করতে পারেন অথবা আপনি চান না যে এই মুহূর্তে অনেকগুলো টাকা আপনি প্রদান করেন সেক্ষেত্রে আপনি বিনা চার্জের যে ইএমআইগুলো রয়েছে সেখানে আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি কিস্তিতে ক্রয় করতে পারেন তাহলে দেখা যাবে কি আপনি প্রতি মাসে খুব সামান্য সামান্য পরিমাণ অর্থ প্রদান করার মাধ্যমে কিন্তু আপনি সেই প্রোডাক্টটি বা সেই পণ্যটি আপনার যে চাহিদা রয়েছে সেটা আপনি ক্রয় করতে পারেন এই ইএমআই থাকাইতে কিন্তু আপনার ক্রয় ক্ষমতাও বৃদ্ধি পাবে এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেনাকাটার ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে ক্রেডিট কার্ডটা যেদিন আমাদের জন্য ইস্যু হয়েছে মানে যেদিন আমরা ক্রেডিট কার্ডটি নিয়েছি সেই দিনের পর থেকে খুব অল্প সময়ের মধ্যে ক্রেডিট কার্ডের অর্থ খরচ করার এর কারণ হচ্ছে যে ক্রেডিট কার্ডের আমরা যেদিন ইস্যু হয় সেদিন পর থেকে এক মাস পরে ক্রেডিট কার্ডের বিলটি বা ক্রেডিট কার্ডের যে বিলটি সেটা ইস্যু হয় এক মাস পরে এবং তার বিশ দিন বা পনেরো দিন পরে সেই বিলটি প্রদান করার জন্য সময় থাকে আর কি তার মানে হচ্ছে আপনি যদি ওই সময়ের মধ্যে ক্রয় করেন মানে প্রথম দিকে যদি ক্রয় করেন তাহলে আপনি মোটামুটি পঞ্চাশ দিনের মতো সময় পাবেন হচ্ছে এক মাস এবং বিশ দিনের মতো সময় পাবেন বা পনেরো দিনের মতো সময় পাবেন তার মানে হচ্ছে অ্যারাউন্ড চল্লিশ দিনের মতো আপনি সময় পাচ্ছেন আপনার বিলটি পরিশোধ করার ক্ষেত্রে তো এই লম্বা সময়ের মধ্যে আপনি যদি বিলটি পরিশোধ করার সময় পান তাহলে আপনি খুব ইজিলি পে করতে পারবেন কিন্তু আপনি যদি শেষ দিকে যদি ক্রয় করেন তাহলে কিন্তু বিলটি পে করার ক্ষেত্রে অত লম্বা সময় আপনি পাবেন না এরপরে দেখা যাবে কি যে আপনি হয়তো সঠিক সময়ে বিলটি পরিশোধ করতে পারছেন না সো ক্রেডিট কার্ড ব্যবহার করার ক্ষেত্রে এই জিনিসগুলো আপনি একটু মাথায় রাখবেন যে যেদিন ক্রেডিট কার্ড ইস্যু হয়েছে সেদিনের কিছু সময়ের মধ্যেই আপনি হয়তো আপনার প্রয়োজনীয় জিনিসগুলো ক্রয় করুন এর বেশি দেরি হয়ে গেলে না করাই উত্তম কারণ তখন কিন্তু আপনার বিলটি পরিশোধ করার ক্ষেত্রে অল্প সময় পাবেন এরপরে চার নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আপনি আপনার সীমার মধ্যে খরচ করুন এবং সময় মতো বিল পরিশোধ করুন এর ফলে আপনার ক্রেডিট বাড়বে তো সীমার মধ্যে খরচ করা সম্পর্কে আমি আগেই বলেছি যেটা হচ্ছে যে আপনি আপনার আয় যত বা আপনি যতটুকু অ্যাফোর্ড করেন ব্যয় করতে সক্ষম বা খরচ খরচ মেটাতে আপনি সক্ষম ততটুকু আপনি ব্যয় করুন আপনার ওই ক্রেডিট কার্ডের সীমা পর্যন্ত নয় যে আপনার সীমা পঞ্চাশ হাজার কিন্তু আপনার আয় হচ্ছে বিশ হাজার কিন্তু আপনি এখন পঞ্চাশ হাজারই খরচ করবেন না সেটা না করে আপনি আপনার আয় যতটুকু সেই সীমার উপরে আপনি খরচ করুন এরপর হচ্ছে যে আপনি সময় মতো বিল পরিশোধ করুন কখনই বিলকে আপনি ঝুলিয়ে রাখবেন না বা জমিয়ে রাখবেন না তাহলে কিন্তু আপনি মন্দ সুদের মধ্যে আপনি আটকে যাবেন এবং সেই সুদ কিন্তু আপনার বাড়তেই থাকবে সেটা আপনার কখনই শেষ হবে না আর আপনি ঠিকমতো বিল পরিশোধ করলে তো ক্রেডিট রেটিং পাচ্ছেনই এবং ক্রেডিট রেটিং আস্তে আস্তে বাড়তে থাকবে এবং আপনার ভবিষ্যতে আরও বড়ো রকমের ঋণ পর একটা উচ্চতর সুযোগ বা সম্ভাবনা ক্রিয়েট হবে এরপরে যে বিষয়টা হচ্ছে ক্রেডিট কার্ডের একটা বিষয় রয়েছে একটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট অপশন যেটা আসলে আপনাকে আসলে সুবিধা নেই এটা আপনার জন্য একটা অসুবিধা বা গলায় ফাঁসের মতোই হবে যে আপনি যখন এই মিনিমাম অপশনটি মিনিমাম অ্যামাউন্টে এই অপশনটি আপনি ব্যবহার করবেন তখন হচ্ছে কি আপনি পুরোপুরি টাকাটা আপনি শোধ করবেন না কিছু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট রয়েছে সেটা আপনাকে পরিশোধ করলেই হয়ে যাবে কিন্তু বাকি যেই টাকাটি রয়েছে সেটার উপর কিন্তু আপনাকে উচ্চ হারে সুদ প্রদান করতে হবে সো আপনি যদি এই মিনিমাম অ্যামাউন্ট এই সুবিধাটা যদি গ্রহণ করেন তাহলে কিন্তু আপনাকে ওই মন্দ সুদের মধ্যে পড়তে হবে সেটা একটা বিরাট বাজে অবস্থা হবে সেটা কীরকম হবে ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই আপনাদের সেটা হচ্ছে ধরুন আপনার মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে পাঁচ হাজার টাকা কিন্তু আপনি খরচ করেছেন হচ্ছে চল্লিশ হাজার টাকা তা আপনি পাঁচ হাজার টাকা পে করলেন কিন্তু বাকি যে পঁয়ত্রিশ হাজার টাকা সেটার উপর যদি উচ্চ হারে সুদ আপনার উপর আরোপ করা হয় এবং প্রতিদিন হিসেবে তাহলে সেই সুদটা কিন্তু দেখা যাবে যে লাস্টে আপনার পাঁচ হাজার টাকা যে আপনি সুদ দিয়েছেন সেটাও অতিক্রম করে চলে যাবে তখন কিন্তু আপনি আবারও সেই একই রকম সুদের মধ্যে বা একই রকম এক্সপেন্সের মধ্যে পড়ে যাবেন তখন কিন্তু আপনাকে আবারও সেই একই পরিমাণ বিল পরিশোধ করতে হচ্ছে তার মানে আপনি টাকাও সুদ দিচ্ছেন কিন্তু আপনার বিল কিন্তু আপনি কমাতে পারছে না এই জন্য সিস্টেম হচ্ছে আপনি যদি কোনো কারণে যদি এই সুদে পরে যান বা এই ধরনের যদি বিল পে করতে অসুবিধা হয় তাহলে যে কোনোভাবে হোক আপনার আত্মীয় স্বজন বা অন্য কারোর কাছ থেকে লোন নিয়ে অথবা ব্যাংকের কাছ থেকে আপনি পার্সোনাল লোন নিয়েও হলেও এই ঋণটা আপনি শোধ করতে পারেন এর কারণ হচ্ছে যে পার্সোনাল লোনে কিন্তু সুদের হার কম দরকার আপনি ওই অল্প সুদের হার দিয়ে সুদ নিয়ে দরকার ক্রেডিট কার্ডের বিলটা পরিশোধ করুন তাহলে এই উচ্চ হারে সুদ আপনাকে মাসে মাসে পে করতে হবে না বা এই সুদের বোঝাও আপনাকে বহন করতে হবে না এরপর হচ্ছে যে আপনি চাইলেই আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার ক্রেডিট কার্ডটাকে অ্যাড করতে পারেন এর ফলে হবে কি যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি যেই পরিমাণ টাকা আছে সেই পরিমাণ টাকা থেকে অটোমেটিকলি আপনার ক্রেডিট কার্ডের বিলটি দেওয়া হয়ে যাবে এতে হবে কি এতে হবে যে আপনার যে ক্রেডিট কার্ডের বিল পে করার ক্ষেত্রে যে আপনার একটা হ্যাসেল বা একটা চিন্তা বা একটা যে ঠিকমতো পে করার সময়টা অতিক্রম হয়ে যায় কি না সেই ধরনের যে চিন্তা আপনার রয়েছে সেটা আর আপনাকে করতে হবে না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকলে যে আপনি মাসিক বেতন যখনই আপনি অ্যাকাউন্টের মাধ্যমে পাবেন সেখান থেকে ক্রেডিট কার্ডের বিলটি তারা কেটে নিয়ে রাখবে এবং বাকিটা আপনার অ্যাকাউন্টে থেকে যাবে এর ফলে আপনার ক্রেডিট কার্ডের বিল পে করার ক্ষেত্রে যে চিন্তাটা ছিল সেটা আপনার দূর হয়ে যাবে এবং অতিরিক্ত খরচ করারও আপনার আর সম্ভাবনা থাকবে না তো এই হচ্ছে মোটামুটি ক্রেডিট কার্ডের যেই ব্যবস্থাটা সেটা এটাই হচ্ছে মূলত ক্রেডিট কার্ড ব্যবহার করা লাভজনক উপায় আপনি যদি এই স্টেপসগুলো ফলো করেন তাহলে অবশ্যই আপনার ক্রেডিট কার্ডকে কখনোই আপনার মনে হবে না যে অতিরিক্ত সুদের বোঝা বা অতিরিক্ত খরচ বা গলার কাটা বা এই ধরনের কিছু তো আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই স্টেপসগুলো আপনারা ফলো করলে অবশ্যই ক্রেডিট কার্ড ব্যবহার করার ক্ষেত্রে আপনারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন এবং এই ক্রেডিট কার্ড ব্যবহার করার যে ভীতি রয়েছে সেটা আপনাদের মধ্যে দূর হবে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন যাতে করে আপনাদের রিলেটিভসরা এই ক্রেডিট কার্ড ব্যবহার করে যে সিস্টেম রয়েছে সেটা জানতে পারে তো আজকে এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ তো সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম